সরকার যেসব মেগা প্রকল্প হাতে নিয়েছে তার অন্যতম পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে চলছে এর কাজ এছাড়া আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল এরই মধ্যে কাজও বেশ এগিয়েছে সচিবালয়ে এসব প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়কে বিশৃঙ্খলা আছে শৃঙ্খলা ফিরিয়ান আনতে আগুনে এখন এই যে ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে এটা একটা বিশৃঙ্খলা চলমান বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প হাতে আর কথাও জানান সেতু মন্ত্রী চলমান কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি আরো দুটো ইম্পর্টেন্ট রোড প্রজেক্ট আছে একটা হলো ঢাকা সিলেট এটা শুরু করার পদক্ষেপ নিতে যাচ্ছি আর ফলে আরেকটা হচ্ছে চট্টগ্রাম এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ে যোগ দিয়েই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের উপর জোর দেওয়ার কথা জানান এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি এই মন্ত্রণালয় আমরা কি করতে চাই সেগুলোকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের সময় নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন নৌ প্রতিমন্ত্রী আমি দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এই মন্ত্রণালয়ে কতটুকু নিয়ে এগিয়ে নিয়ে গেছেন ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান